গুড মর্নিং গাইজ তো আমি আমার ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো ওরা পাপা ছেলে আগে উঠে গেছে তো ওরা আগে খাচ্ছে তো আমি পরে এসে ভিডিওটা করলাম আর এখানে তোমরা হান্ডেতে চা দেখছো সেটা কেন জানো আমি ছোট থেকে দুধের হাঁড়িতে চা খেতে ভালোবাসি মানে চায়ের সঙ্গে যে শটটা থাকে সেই শটটা খেতে ভীষণ ভালো লাগে তাই আর কি আমাদের বাড়ি দিয়ে যাচ্ছি আজকে আমাদের নতুন দোকান তোমরা তো দেখেছো তো এই দোকানে আজকে ম্লাদ হবে তো ম্লাদের জন্যে এই মামা দেখে নিমন্তন্ন করতে যাচ্ছি যে মামারা যেন চারটের সময় দোকানে যায় তো সকালে দেখো খেপি হয়ে আছে আর আমি ফ্রেশ না হয়েই ঘর থেকে বেরিয়ে যাই ফ্রেশ হবো তো একদম পুরোপুরিভাবে ফ্রেশ হবো ফ্রেশ না হবো তো এইভাবেই বেরিয়ে যায় তো এখন যাই হ্যাঁ তো আমি এখন মামাদের বাড়ি থেকে চলে আসলাম এসে আমার যা কাজ সেই কাজে আমি লেগে পড়েছি এখন you <laughs> আজকে নিউ উৎপাদন হচ্ছে তো সেখানে আর কি মিলাদ দিয়ে আর কি আমাদের যে কোনো বাড়িতে প্রবেশ করা বা দোকানে প্রবেশ করতে গেলে মেলাদ দিয়েই করে তো সেখানে মেলাদ আছে তো সেখানে যাব তো কোনো দোকানে তো মেয়েদের কোনো অ্যালাউ নেই সেখানে সব ছেলে দিয়েই হবে তো মানে আমাদের উপরে যে ফ্ল্যাট নিয়েছি তো অনেকে বলছে ফ্ল্যাট দেখিনি তো চলো আজকে দেখে আসি তো আমরা সঙ্গে না গেলে কি হবে তো সেই জন্য আর কি রেডি হয়েছি এবার সবাই আসবে আপা আসবে মামিরা আসবে তো সব আলাদা আলাদাভাবেই যাব মানে আমরা আগে চলে যাব তারপরে মামিরা যাবে কি হয়তো একসঙ্গেও যাবো ঠিক না এখন তিনটে কুড়ি বাজছে চারটে সময় আজান হবে আজানের পরে এখন লাভ শুরু হয়ে যাবে তো সেখানে গিয়ে তো আমরা সব আড্ডা মারব বসে থাকবো আর নিচে থেকে লাডটা তো উপরে একদমই শোনা যাবে না কারণ একদমই নিচে ম্লাদ হবে আর আমরা থাকবো চারতলার মানে ধরতে গেলে পাঁচতলার ধরো ফাইভ ফ্লোরে থাকবো তো কীভাবে শুনতে পাবো একদমই শোনা যাবে না তো এরকমই যাব আমরা সবাই বসে থাকব আমার যে নতুন মামি মামাটা সেদিনকে বিয়ে হলো তো সেই মামিটাও যাবে সঙ্গে তো সেখানে গিয়ে কি করব না করব তোমাদের সব দেখাবো তো সবটা দেখতে হলে আমার ব্লগটা দেখতে হবে আর দুপুরে আজকে কি খাওয়া দাওয়া করলাম তোমাদের বলা হয়নি আর আমি দুপুরে আসতেও পারিনি কারণ এইদিকে বাবুকে রেডি করতে ব্যস্ত এই ফোন করছে এটা লাগবে ওটা লাগবে সঙ্গে কি বলে এই বিছানাগুলো সব অগোছালো হয়েছিল মানে যতই সকালে ক্লিন করি কিন্তু বাচ্চা বাড়িতে থাকলে তো কোনো সময় রুম ক্লিন থাকে না তো আবার সেইগুলো ঠিকঠাক করলাম তারপরে ফিরে আসলাম মানে তারে আর কি সব রুমগুলো আবারও ক্লিন করলাম তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম নাহলে আমি ওখানে গিয়ে শান্তি পাবো না আমার ঘর পরিষ্কার না থাকলে আমার মাথায় ভূত চেপে থাকে তো ঘরটা আগে পরিষ্কার করলাম তারপরে আমি রেডি হলাম তো আজকে দুপুরে বেশি কিছু রান্না হয়নি তাড়াতাড়ি করে রান্নাটা করা হয়েছিল যে ওইদিকে আর কি ব্যস্ত থাকবো সেই জন্যে তো আজকে ভাত হয়েছিলো বাঁধাকপি বিপ আর সঙ্গে ডাল এগুলোই রান্না হয়েছিল। তো সেইগুলোই খেয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক শেয়ার করিনি বাট আমি তো মুখে বলে দিলাম তো চলো পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে থেকো আমি কী করছি না করছি সব জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো এখন টাটা এখন ফ্ল্যাটে চলে যাচ্ছি রাত হচ্ছে তো সেই ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখাবো তো বুঝতেই পারছো এখন আছে তো আপনি একটু অল্প করে ঝাড় দিচ্ছি

তো বাবু দেখো সবার সাইকেল নিয়ে খেলতে লেগেছে ওই সাইকেলগুলো যারা ফ্ল্যাটে থাকে সেই বাচ্চাদের আছে তো চড়ার জন্য কানছে তো একবার চড়ালাম নিয়ে চালাতে পারলো না নেমে গেল তো এইদিকে দেখো আমার মামি নামি আছে আর বাবুকে দেখো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে না নিচে জুতো রেখেছে নিয়ে উপরে আর কি জুতো নিয়ে আসেনি নিয়ে আর আনতে পারলাম না সবাই বসে আছে অনেক মানুষ আছে তো লজ্জা লাগছে সেই দিকে যেতে তো তাই যায়নি বলেন এইগুলো আমার আনটি এটা মামি এইটা আনটি আর ওইটাকে তো চলো আর আলাপ পড়ানো কিছু নেই দেখো আব্বা বর্ষা বসে আছে তো দেখো এখানে অনেক টিফিনের প্যাকেট করা হয়েছে তো তোমাদের মানে সবাইকে প্রসাদ হিসেবে যেটা দেওয়া হয় সেটা আমাদের আর কি এইভাবে সিং বলে তো এখন প্যাকেট করে দিচ্ছে যে যেমন পারে তেমন দেয় তো সেখানে হয়তো অনেক রকম মিষ্টি থাকে যেমন আর কি টিফিন করা হয় তোমরা তো জানো তো সেরকমই ভিতরে আইটেমগুলো আছে তো ও আমার জিজু আর এই মামাটা একসঙ্গে মিলা সব রেডি করছে যাদেরকে যাদেরকে দিতে হবে তো আমার বাইরে সবাই বসে আছে মিলাদ শেষ হয়ে গেছে ছোট্ট একটু ভিডিও করেছি তোমাদের মিলাদের সময় ভিডিও করতে পারেনি তার কারণ তোমাদের বললামই তো যে মিলাদের সময় ভিডিও করতে হয় না আমাদের মানে খারাপ দেখায় ভিডিওটা করলে তো যেইটুকু পেতেছি সেইটুকুই তোমার দেখালাম আমি দেখো টিফিন দেখে নাও এইগুলো হচ্ছে সিন্নি তোমাদের প্রসাদ বলে আমাদের সিন্নি বলে আর আইসক্রিম খাচ্ছি আমরা সবাই খাচ্ছি সেই পাঁচটার আমার আইসক্রিম হেভি খেতে আই ফ্রেন্ড তো আমি কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি মানে কালকে আমাদের দোকানের উদ্বোধন ছিল সেখানে লাভ ছিল তো সেই ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি মানে খুব একটা বেশি পারিনি তার কারণ লাদ সময় সেরকমভাবে ভিডিও করতে নেই এবার যদি আমার হাজব্যান্ড ভিডিও করে তো সেটা খারাপ দেখায় আর সেখানে আমরা তো ছিলাম না কারণ সেখানে কোনো মেয়েদের অ্যালাউ ছিল না তাই আমরা ছিলাম না তো যে একটু সামান্য শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তাই আজকে এন্ড করছি তো এখন দুপুর বারোটা দশ বাজছে তো আজকে কোনো ডেলি ভ্লগও শেয়ার করিনি মানে নতুন করে কোনো ব্লগও শুরু করিনি আজকে তো আমি কালকে ব্লগটা এখন এন্ড করছি তো কালকে কালকে রাতে এন্ড না করার কারণটা কি জানো এই বাবুটাকে দেখছো না তো মানে কালকে ওর আব্বু মানে আমার জিজু রাতে আসলো মানে আসে তো নিয়ে মানে আম্মু যাওয়ার জন্য এত কান্নাকাটি করতে লাগে তোমাদের বলি না তো মানে কালকে চলে গেছে আর এত কান্নাকাটি করছে আর আবার জিজুটা ওই পার চলে গেছে আর এসে গাড়ি লেগে গেছে আর গাড়ি লেগে গেলে জানোই তো দু ঘন্টা তো ওকে আর নিয়ে যাওয়া হয়নি তো তখন আমরা আমাদের মামাদের বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি সাড়ে আটটার সময় আমরা বলি না আমাদের যখন ইচ্ছা হয় তখন যাই তো সাড়ে আটটার সময় বেরোচ্ছি আর এ মানে রাস্তাতে এত কানতে কানতে যাচ্ছে আর বাড়ি থেকে কিছুতেই বার হতে চাইছে না আম্মু যাব আম্মু যখন যে কী হয়ে গেল পাড়ার লোক সেখানে জমা হয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে সবাই জমা হয়ে যাচ্ছে কি হলো কি হলো যা এমনভাবে কাঁদছে যে আমি কালকেও খুব 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 মেরেছিলাম মানে যা ইচ্ছে তাই এই কানগুলো দেখছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এই এই দিকে খুব চড়িয়েছি মাথায় খুব মেরেছে মানে কি বলবো এতটাই রাগ উঠে গেছিলো তো প্রচুর পরিমাণে ওকে কালকে আমি নি মনটা একদমই ভালো ছিল না বা ওকে মারার পর ওর পাপা আমাকে বকাবকি করছিল নিয়ে সেই জন্য মন ভালো ছিল না বলে আর কি আমি কাল ভিডিওটা এন্ড করতে পারিনি তো তাই আজকে এন্ড করতে আসলাম তুমি আর কোনো দিন বদমাশি করবে তুমি এখন কি করছো কি করছ এখন বলো দাও কি করছ বলো ছবি তুলে রাখাবো তো মানে আরে কালকে খুব মেরেছে তো ওর কিছু প্রবলেম হলে আর কি ছবি তুলে দেখায় তাই বলছে ছবি তুলে দেখান দেখাবো তো এখন তুমি কি করছো আনটিতে বলে দাও কি করছো আনটিরা ঠিক দেখতে পাবে তুমি কথা বলো তুমি এখন কি করছো ঠিক আছে ছবি তুলে দেখা হতো বলতে চাইছে না তো ওকে ও আমি তো পড়তে চাই না বলে এখন বকা দিয়েছি কাল রাত থেকে তো বলেছি আমি কথা বলবো না তো সেই ভয়ে এখন একটু পড়ছে তো আমি ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আর কি বলো তো ভিডিও করতে একদম ভালো লাগছে না হয়তো তোমরা ভাবছো আমি মনিটাইজেশন পেয়ে গেছি বলে খুব খুব খুশি তো ভিডিওতে একদম ভিউ দিচ্ছে না বলে খুব টেনশন হচ্ছে ভিডিও করতে ইচ্ছে করছে না আর কী কনটেন্ট দেব সবাই যে ওই নাক কান গলা নিয়ে ভিডিও করছে তো সেই ভিডিও তো দেখছি ভিউ দিচ্ছে নাই মামা থেকে কানা মামা তো পাচ্ছে সেই ভিউয়ে তো আমাদের ব্লগ ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না সেই সব ভিডিও করতে আমার ভালো লাগে না তাই আমি ওই নাক কান গলা নিয়ে কোনো ভিডিও করছি না জানি ওই সব ভিডিও করলে ভিউ পাবো বাট কী যে করবে মানে ইউটিউব নিয়ে একদম ভালো লাগছে না মনটা ভীষণই খারাপ মানে দশ ডলার হয়ে যাওয়ার পরে যখন গুগল প্রিন্টে আসবে তারপরে ভিডিওতে ভিউ না হয় চ্যানেলের একদমই ক্ষতি মানে চ্যানেলটা বন্ধ হয়েও যেতে পারে এরকম একটা কথা আছে তো মানে খুব টেনশন হচ্ছে কী কনটেন্ট দেবো আর প্ল্যানগুলো আগে তো বেশ ভিউ দিচ্ছিল এখন একদমই ভিউ দিচ্ছে না তো কি যে করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে জানাবে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভুলভাল কথা বলে দিচ্ছে মাথার ঠিক নেই আর যারা আমার চ্যানেলে নিউ ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন টাটা বাই